Shubhriya Shikharji, Assalamualaikum. Welcome to the Master's class of National University. So our subject is Mathematical Hydrology. We are going to deliver a new lecture today. So it will be fun. Then let's know about new things. It will be very helpful to you to complete the course. Nicely. So this is let's go to the next class. Okay. আজকে পরবর্তী লেকচারে যাব সফটওয়্যার শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করো আমার কিছু চাই তাহলে আমাদের উদ্দেশ্যটা সাকসেসফুল হবে যেটা তোমরা অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করছি তোমরা আন্তরিক ভাবে বিষয়টা অনুধাবন করার চেষ্টা করছি তবে আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি লেকচার পরবর্তী লেকচার এটা লেকচার 14 Synthetic unit hydrograph. So international university online class. So she can say and one of the also done that. Synthetic unit hydrograph mean just a good detail analysis for তাহলে আমরা সিনথেটিক হাইড্রোগ্রাফটা কি জিনিস তাহলে সেটা আমরা দেখে আসলাম সিনথেটিক হাইড্রোগ্রাফ হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে এক্স অক্ষ বরাবর টাইমকে আমরা ডিফাইন করব আর ওয়াই অক্ষ বরাবর আমরা স্ট্রিম ফ্লো ডাটাকে ইউজ করব প্রবাহ ডাটা দিয়ে একটা নির্দিষ্ট সময় যে অংশ দিয়ে আমাদের প্রবাহ হয় সেটা আমরা তাহলে এক্সাম্পল হিসেবে যদি আমরা আলোচনা করতে চাই পেন্ডিং ল্যান্ড ইউজ চেঞ্জ এন্ড দ্য রেজাল্টিং রান অফ হাইড্রোগ্রাফ ইজ দোজ আননোন বাট নেভারদেস মাস্ট বি এস্টিমেট এখন যে কোনো ল্যান্ড এর বিষয়টা যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আমাদের ডিসচার্জ চেঞ্জ হতে পারে একটা ল্যান্ড এর স্ট্রাকচার চেঞ্জ হতে পারে এটা অথবা আমাদের টোটাল রান অফ অফ ওয়াটারটা আননোন হতে পারে বাট ইট ইজ পসিবল টু ডিটারমাইন দিস ইজ আ ওয়ান অফ কেস তাহলে সিনথেটিক হাইড্রোগ্রামটা আমরা কোথায় ইউজ করব বেসিক ডেভেলপ ফর বেসিন দ্যাট ওয়্যার আনগস্ট মানে যেখানে আমরা স্বাভাবিকভাবে কোনো অংশের কোনো বেসিনের আমরা মনে করো রেইনফল ডেটাটাকে কালেকশন করতে পারি না সেই অংশের জন্য কোন কোন অংশে আমরা রেইন গজ ইউজ করে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটাকে আমরা বের করতে পারি তোমরা জানো সেই ক্ষেত্রে